ইমাম বুখারি রহমাহুল্লাহর যে সহিহুল বুখারি, সেই কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 66। বিষয়বস্তু বলছেন তিনি বাবু আবু আলিল এবেলে। এই অধ্যায় হচ্ছে ওটের পেশাব সম্পর্কে, ওটের পেশাব পাক না নাপাক, ওয়াদ্দাওয়াব্বে এবং জীবজন্তু, জীবজন্তুর পেশাব সম্পর্কে। জীবজন্তুর মধ্যে বিশেষ করে যেসব গৃহপালিত পশু যেগুলির গোস্ত খাওয়া জায়েজ সেগুলির পেশাব, বা মাকুলুল্লাহম গৃহপালিত পশু ছাড়াও যেগুলির গোস্ত খাওয়া, যেসব পশু বা পাখির গোস্ত খাওয়া জায়েজ, এই বিষয়গুলি সম্পর্কে, মানে ওটের পেশাব পাক না না পাক, তারপরে যেসব গৃহপালিত পশু বা যেসব পশু জীবজন্তু পশু পাখির পেশাব পায়খানা এগুলির হুকুম, যেগুলির মাকুলুল্লাহম যেগুলির গোস্ত খাওয়া হালাল সেগুলির পেশাব পায়খানা পাক না না পাক, ওর মধ্যে ছাগল ভেড়া ভেড়ি দুম্বা ইত্যাদি, আর এইসবের বেঁধে রাখার জায়গার হুকুম কি, যেখানে বেঁধে রাখা হয় সেখানে তো পেশাবও আছে, সেখানে গোবরও আছে, তো ওই সব জায়গায় সালাত আদায় করা যাবে কি যাবে না, এই বিষয়গুলি আজকে আপনাদের অনেকে নতুন লাগবে, যারা দিন অত পড়াশোনা করেন না তাদের জন্য অনেক নতুন লাগবে, ঝরি এটি কেমন কথা হইল। হ্যাঁ, যদি বলে যে যেখানে গরু ছাগল বাঁধা হয়, বকরি বাঁধা হয়, বকরির বাথান খোয়াট ওখানে করে সালাত পড়েছেন রাসূলুল্লাহ, হাদিস বুখারীতে আসছে, এবং সেখানে সালাত পড়তে পারেন কোনো অসুবিধা নেই, তো ওখানে তো পেশাব অবশ্যই আছে, ওখানে তো গোবর অবশ্যই আছে, নেদি তো আছে বা ছিল, হয়তো সাফ করে দেখেন কিন্তু ছিল, তার শুধু পেশাব তো আছেই, অহরহ পেশাব করছে ওখানে যেহেতু খোয়াট। উঁটের ক্ষেত্রে উঁট যেখানে বাঁধা হয় সেখানে সালাদ পড়তে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাম, উঁটের গোস্ত খাওয়া হালাল আর বকরি ছাগলের গোস্ত খাওয়া হালাল, তো রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে মসজিদ তৈরি হওয়ার আগে আপনার ছাগলের বাথানে ছাগলের খোয়াড়ে সালাদ পড়েছেন, সাহাবিরা জিজ্ঞাসা করেছেন ওসাল্লিফি মারাবিদুল গানম, আমরা কি বকরি ছাগল বাঁধার জায়গাতে সালাদ পড়তে পারবো, সাল্লুফি মারাবিদুল গানম বকরি ছাগল বাঁধার জায়গাতে সালাত পড়ো, জিজ্ঞাসা করলেন সাহাবি যে ওসাল্লিফি মারাবেদিল এবেল বা ফি আতানিল এবেল, দুই রকম হাদিস রয়েছে, ওঁট বাঁধার জায়গায় কি আতানো বলা হয়, ওঁট বাঁধার জায়গায় তোমার বাথানে কি সালাত পড়তে পারবো, কচ্ছে লা তো সাল্লুফি মারাবেদিল এবেল, ওঁট বাঁধার জায়গাতে সালাত পড়িও না, এটার গোস্ত খাওয়ালো ওটার গোস্ত খাওয়া হালাল, কিন্তু ওটার ক্ষেত্রে নিষেধ করলেন আর বকরি ছাগলের বাথানোর ক্ষেত্রে বললেন অসুবিধা নেই সালাত পড়ো, কারণটা কি, তাহলে বোঝা গেল যে গোবর নেদি আর পেশাব পাক আর না পাক নয়, এই কারণে নয়, কথা বোঝা গেছে না, যদি তাই হতো তাহলে উটের না পাক হইলে বকরি ছাগলের না পাক হইতো, কারণ দুটোরই গোস্ত খাওয়ার, দুটোতে কোনো পার্থক্য নেই, তাহলে অন্য কোনো কারণ আছে যে কারণে উঁটের বাথানে উঁটের খোয়াড়ে সালাদ পড়তে নিষেধ করেছেন, পক্ষান্তরে বকরি ছাগলের খোয়াড়ে সালাদ পড়তে অনুমতি দিয়েছেন, জি অনুমতি। পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে আপনি যদি বকরির বাথানে থাকেন, বকরি ছাগলের মাঝখানে 50-100টা বকরি আছে, ঢুকে যাচ্ছেন না বকরি ছাগল কিনতে গিয়ে, এখানে ভয় লাগছে, উঁট 2-4-5টা উঁট আছে ওর মধ্যে ঢুকেন তো ভয় লাগবে না, ভাবলাম দাঁড়িয়ে থাকতে যদি ভয় লাগে তো সেজদা দিতে, ওই অবস্থায় যদি পাঁচ চাপিয়ে দেয় উঁট, আর উঁট খুব হিংসাত্মক বিদ্বেষী পশু, এটা মনে রাখবে না, উঁট বিদ্বেষী পশু, হিংসাত্মক পশু, আর ওকে যদি কেউ মারে, কোনো রাখালে উঁটে রাখালে মারে, তো ও যুগ যুগ ধরে মনে রাখতে পারে, ভুলে না, বকরি ভুলে যায়, মার খাচ্ছে তারপরে ফের দাঁড়িয়ে দিলেন ফের চলে যাচ্ছে, একবার মার খেয়েছে আর একবার যাবে না আর জমিতে, এটা নয় আবার চলে যাচ্ছে, তাই না, ছোটো বাচ্চা কাছে ঠিক ওই রকম, ছোটো বাচ্চাকে মেরে লাভ নেই, যেন অনেকে ছোটো ছোটো বাচ্চাকে মারি ওটা বোকামি, আসলে ছোটো বাচ্চাকে মেরে দেন 5 মিনিট পর ফের ওই কাজটাই করছে, হয়তো বুঝে না কিছু, 5 বছর 7 বছর 8 বছর 10 বছর নিজে যেসব বাচ্চারা কিছু বুঝে না, এই জন্য 10 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু সালাতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেই ক্ষেত্রেও মারতে বলেননি, বলেছেন 10 বছর বয়স হয়ে যাচ্ছে তারপরে সালাত পড়ছে না, যদি না পড়ে কথা না শুনে তখন তাদেরকে কী করো অদরে বোমা হালিয়া, তখন একটু মারি দাও যাতে চমকে
এবং সালাতটা ঠিকভাবে তোমার সাথে পড়ার ট্রেনিং করে। এখনও ফরজ হয়নি, কিন্তু আরও 4-5 বছর লাগবে ফরজ হইতে। 15 বছর বয়সে সাধারণত সাবালক হয়, যদিও তার আগে সাবালক হওয়ার কিছু লক্ষণ রয়েছে, সেগুলি চলে আসলে ফরজ বা সাবালক, কিন্তু মূলত 15 বছর। যদি কিচ্ছু না পাওয়া যায় তাহলে 15 বছর বয়সে সাবালক ছেলেরা, বিশেষ করে মেয়েরা, একটু আগে মাসিক ঋতু চলে আসলে সাবালিকে হয়ে যায়। ছাগল সমস্ত নবী রসুলগণ চড়িয়েছেন, কিন্তু নবী রসুলগণ উট চড়াননি। এটা একটা জিনিস, ছাগল আর উঠে পার্থক্য। ছাগল কোনো বিদ্বেষ রাখে না, ছাগলের তো বড় বড় শিং আছে, ওকে যদি ছাগলকে মারেন তো তো মনে রেখে একটা গোতা দিলে তো অনেক সময় বড় বড় শিং দিয়ে মুশকিল করে দিবে, কিন্তু না করবে না। কিন্তু উঠ 20 বছর হলো মনে রাখতে পারবে। যদি কোনোদিন বেশি মেরে থাকেন উঠকে, যারা উঠ চড়ায়, তাহলে ও তাকে সুযোগে থাকে, যদি ওর ঘুমন্ত অবস্থা পেয়ে যায় সোজা এই গর্দনে পা দিবে, আর তারপরে মড়মড় করে একবারে ভেঙে দিবে, যে মেরুদণ্ডের যেটা হাড় রয়েছে, যেটা আসলে শরীরের মূল হাড়, ওইটা ভেঙে দিলে চলতে পারে। অ্যাক্সিডেন্ট যাদের হয় দেখেছেন, যদি এই মেরুদণ্ডের হাড় ভেঙে যায় তাহলে অচল হয়ে যায় সারা জীবন, বাকি বেঁচে থাকবে, ওই শুয়েই থাকতাম। এরকম রোগী আমি দেখেছি হাসপাতালে। আল্লাহ হেফাজত করে যেন ভালো মানুষ দেন। তো উটের বেড়াই বা উটের খোঁয়াড়ে সলাৎ পড়তে নিষেধ করেছেন, কি জন্য? ওয়াসওয়াসা হইতেই থাকবে, কি জানি সিজদায় যাব, যদি মেরে দেয় মাচাপিয়ে দেয়, আর তারপরে ভয় লাগছে, সুতরাং খুশুও হয় না, আল্লাহর দিকে মনোযোগী হয়ে যে সলাৎ আদি করতে হবে। হ্যাঁ, কাদ আফলাহুল মুমিন আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, খুশু বিনয়ী হওয়া, মনোযোগী হয়ে সলাৎ আদায় করা, এটি হচ্ছে আসল সলাতের রূহ, আত্মা। যেমন আমাদের শরীরে যদি আত্মা না থাকে তো এই বাড়ির কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কেউ রাখবে না, রাখা চলবেও না, কোনো মূল্য নেই। যে এই শরীরে এত যত্ন করছেন, খাইয়ে দাইয়ে আর কত রকম কিছু করে, নর নারী কত খরচ করছে এই শরীরের যত্নের জন্য, কত স্প্রে, কত দামি দামি স্প্রে, কত দামি দামি আতর, আর কত কী ব্যবহার করছে, আর কত মেকআপ করছে এক শ্রেণীর মানুষরা, তাই না? কোনো মূল্য নেই শরীরে, কোনো মূল্য নেই যদি রোগ না থাকে। ঠিক তেমনি সালাতের ভিতরে দাঁড়াইছেন, রুকু গেলেন, সেজদায় গেলেন, বসলেন, এমনকি দোয়াও পড়ছেন, কিন্তু দোয়া বুঝেন না, মনও লাগান না, খুশুও হয় না, একাগ্রতা নাই, তাহলে আত্মাবিহীন, রুহ ছাড়া সালাত আপনার। এই জন্য অধিকাংশ মানুষের সালাত পাপ থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখে না। অথচ আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, ইন্না সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, আর সমস্ত বাজে কাজ থেকে, হারাম নাজায়েজ কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে বাঁচিয়ে রাখে। অল্প কিছু লোক আছে যাদের সালাতের সাথে সাথে অন্যান্য পাপ থেকে বেঁচে আছে, চোখের পাপ থেকে বেঁচে আছে, নোংরা ছবি দেখার পাপ থেকে বেঁচে আছে, ফেসবুক সোশ্যাল মিডিয়ার পাপ থেকে বেঁচে আছে, কি বল চুগলখড়িতে বেঁচে আছে, মিথ্যা কথা বলা থেকে বেঁচে আছে, হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া থেকে বেঁচে আছে। কিন্তু অধিকাংশ মানুষ হারাম খাচ্ছে, হারাম দেখছে, হারাম চলছে, হারাম জীবনযাপন করছে, অবৈধ প্রেম করছে, সলাত পড়ছে, তো নামাজ পড়ছে হয়তো, কারণটা কি? ওর নামাজে রুহ নেই, রুহ নেই, জান নেই, বেজান নামাজ। তাহলে যেন আমাদেরকে খুশুর সাথে সলাত আদায়ের তৌফিক দান করে। যাই হোক, ফিরে আসি, কি বলছিলাম? ওঠের খোয়াড়ে সলাত পড়া যাবে না, তার কারণ অন্য, খুশু হবে না সেই জন্য। আর ছাগলের বাথানে বা খোয়াড়ে সলাৎ পড়া যায়, এটি একটি মশলা চলে আসলো, কিন্তু এখানে আসল মশালা এর সাথে সংশ্লিষ্ট মূল যেটা উদ্দেশ্য এখানে, সেটা হচ্ছে যে উটের পেশাব, ছাগলের পেশাব আর অন্যান্য যেসব জীবজন্তু খাওয়া যায়।